সো গাইস লাস্ট ভিডিওতে আমরা একটি গরম মশলা এড করেছিলাম যেখানে করিমের মা একটি বড় কনফিউশনে ছিল আসলে করিম পেয়েছিল চৌষট্টি যার ভিত্তি হচ্ছে দশ আসলে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিটি স্বাভাবিকভাবে ব্যবহার করে থাকি তাই করিমের মায়ের বোঝার সুবিধার্থে সংখ্যাটি ছিল চৌষট্টি অর্থাৎ করিম চৌষট্টি পেয়েছিল করিম তার মাকে বলেছিল সে একশো পেয়েছে সেখানে সে আট ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করেছিল যার ভিত্তি ছিল আট এবং তার ছোট ভাই রহিম ব্যবহার করেছিল যে তার মাকে বলেছিল ভাইয়া চল্লিশ পেয়েছে আসলে চল্লিশটা ছিল হেক্সা ডিসিমের ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি তাই প্রত্যেকের কথায় সঠিক এবং করিমের বোঝার সুবিধার্থে সংখ্যাটি ছিল চৌষট্টি সো লেট স্টার্ট দ্য ভিডিও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এইচএফ এর নতুন ভিডিওতে আমি ইফরান আপনাদের সাথে আজকে আমাদের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে কত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হ্যাকিম সংখ্যাকে কিভাবে বাইনারিতে এবং বাইনারি সংখ্যাকে কিভাবে হ্যাকারিসিম্যাল সংখ্যায় রূপান্তর করা যায় আমরা কিন্তু সকলেই জানি কম্পিউটার সহ বাকি ইলেকট্রনিক ডিভাইসও তাদের বিভিন্ন গাণিতিক সমস্যা বাইনারি যুগের মাধ্যমে সমাধান করে থাকে অর্থাৎ বিয়োগ গুণ ভাগ ইত্যাদির কাজও তারা যোগের মাধ্যমে বাইনারি যোগের মাধ্যমে করে থাকে তো আজকে আমরা তাই টেবিল কিভাবে বাইনারি যোগ করতে হয় সো লেটস গো টু দি টেবিল টেবিল স্টাডি হাই গাইস আজকে ইমরান আছি আপনাদের সাথে আজকে আমাদের পাঠ্য বিষয় বাইনারি যোগ সম্পর্কে বাইনারি যোগ দেখার আগে আমাদের কিছু ফর্মুলা সম্পর্কে জানতে হবে যেমন শূন্য যোগ শূন্য সমান শূন্য শূন্য যোগ এক সমান এক এক যোগ শূন্য সমান এক এক যোগ এক সমান দশ কিন্তু এখানে একটা হচ্ছে ক্যারি অর্থাৎ হাতে থাকা এখানে একটা কিন্তু আমাদের হাতে থাকছে আর শূন্য হচ্ছে আমাদের আসল ফলাফল অর্থাৎ আর একের যোগফল শূন্য কিন্তু এর হাতে থাকে এক অর্থাৎ এই একটা হচ্ছে আমাদের ক্যারিবিট এবার যদি আমরা দুটি বাইনারি সংখ্যার যোগ দেখি তাহলে একটু লক্ষ্য করি দুটি বাইনারি সংখ্যা আমরা লিখি এক এক যোগ এক শূন্য এক শূন্য এক শূন্য এক আমরা আমাদের ফর্মুলার মধ্যে আবার ফিরে আসি এক যোগ এক সমান হচ্ছে শূন্য এর হাতে থাকে এক অর্থাৎ ক্যারি বিট এখানে হচ্ছে এক ক্যারি হচ্ছে এক এই একটা আবার এটার সাথে যোগ হচ্ছে অর্থাৎ এখানে প্লাস ওয়ান ওয়ান জিরো হচ্ছে ওয়ান আবার ওয়ানের সাথে জিরো যোগ করলে হচ্ছে ওয়ান অর্থাৎ এখানে এক আবার এক যোগ এক সমান শূন্য আবার হাতে ক্যারি থাকছে এক আবার এখানে যোগ এক যোগ হচ্ছে আবার এখানে ফলাফল আসছে এক সেম শূন্য সাথে এক যোগ করলে এক আবার একের সাথে শূন্য যোগ করলে এক একের সাথে এক যোগ করলে শূন্য ক্যারি থাকছে আবার এক যেহেতু সামনে আর কোনো সংখ্যা নেই তাহলে যোগ হওয়ার কোনো অপশন থাকছে না তাই এই ক্যারি একটা এখানে আবার বসে যাচ্ছে এবার যদি আমরা তিনটি বাইনারি সংখ্যার যোগ একটু লক্ষ্য করি তাহলে সংখ্যা তিনটি হবে এক এক শূন্য এক দশমিক এক শূন্য এক এক শূন্য দশমিক এক এক শূন্য এক দশমিক এক এই তিনটার যোগ শূন্য সুতরাং যোগফল শূন্য এক যোগ এক সমান দশ একটু লক্ষ্য করি এক যোগ এক সমান ছিল দশ দশ যেখানে এক ছিল হচ্ছে ক্যারি আবার এই দশের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে শূন্য যোগ এক সমান এক যেহেতু একের নিচে কোনো সংখ্যা নেই তাহলে সরাসরি এক যোগ করলে যোগ ফল কিন্তু এগারো তাই এখানে ফলাফল আসবে এগারোর এক এই একটা হচ্ছে ক্যারি যেহেতু ক্যারি একটা রয়ে গেছে সুতরাং এখানে আবার ক্যারি এক যোগ হবে এক্সট্রা ভাবে সুতরাং এক যোগ এক সমান দশ দশের সাথে এক যোগ করলে এগারো এগারোর এক আবার হাতে ক্যারি রয়েছে ওয়ান আবার এক যোগ এক সমান দশ এই ক্যারির একটা এখানে যোগ হবে আবার এগারোর এক হাতে রয়েছে আবারও এক আবার যদি আমরা যোগে আসি এক যোগ এক সমান দশ দশ যোগ এক সমান এগারো সাথে যদি আমরা যোগ করি এক তাহলে কি আসবে একটু লক্ষ্য করি এক সমান দশের শূন্য হাতে কিন্তু সেই ক্যারি ক্যারি এক একটা আমরা ক কি করি ক্যারি এখানে যোগ হয়ে যায় তাহলে এক এক দশের শূন্য হাতে যে এক যেহেতু পরের কোনো সংখ্যা নেই তাহলে একটা সরাসরি বসবে অর্থাৎ এগারোর সাথে এক যোগ করলে যোগ ফল আসে একশো এই জিনিসটা একটু মনে রাখ এবার যদি আমরা আসি আমাদের সেই হাতে দশটা এখানে যোগ হবে দশের সাথে এক যোগ করলে এগারো এবং এগারোর সাথে এক যোগ করলে একশো অর্থাৎ এখানে যোগফলটা হবে একশো যেটা আমরা আগেই বলেছি যে এগারোর সাথে এক যোগ করলে একশো আসে এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে তাহলে আমাদের যোগফলটা আসবে সুতরাং আমাদের এই তিনটা তিনটি বাইনারি সংখ্যার যোগফল কিন্তু হচ্ছে এই এক শূন্য 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 এক এক দশমিক এক শূন্য এই ছিল আমাদের আজকের বাইনারি যোগ ধন্যবাদ সো বন্ধুরা টেবিল স্টাইল আমরা শিখলাম কিভাবে বাইনারি সংখ্যা যোগ করতে হয় আজকে গরম মশলা আজকে গরম মশলা হলো বাইনারি সংখ্যার যোগের ক্ষেত্রে এক যোগ এক সমান সমান কেন এক শূন্য হয় অন্য কোন সংখ্যা কেন হয় না অর্থাৎ শূন্য শূন্য কেন হয় না শূন্য এক কেন হয় না এই অ্যান্সারটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও কমেন্ট করে জানাও নেক্সট তোমরা কি ধরনের ভিডিও চাচ্ছ অ্যান্ড বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ডোট ফরগেট টু সাবস্ক্রাইব